বিদ্যালয়ের নির্দেশ অমান্য করায় এবং ছাত্রছাত্রীদের বেপরোয়া মনোভাবে শ্রেণীকক্ষে ঢুকতে দেননি প্রধান শিক্ষিকা। এই ঘটনায় সোমবার বিশালগড় অফিসটিলা দ্বাদশ বিদ্যালয় চত্বর উত্তপ্ত হয়ে ওঠে। পুলিশের হস্তক্ষেপে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে। ঘটনার বিবরণে জানা গেছে, প্রায় 2 শতাধিক পড়ুয়া এদিন বিদ্যালয়ে স্কুল শু এবং মোজা পরে আসেনি, নর্মাল জুতো পরে এসেছিল তারা। প্রধান শিক্ষিকা ও অঞ্চলের সরকার তাদেরকে শ্রেণীকক্ষে ঢুকতে অনুমতি দেননি। এই ঘটনায় উত্তপ্ত হয়ে ওঠে বিদ্যালয় চত্বর। ছাত্রছাত্রীরা বিক্ষোভ দেখাতে শুরু করে। দ্বাদশ শ্রেণীর ছাত্রছাত্রী দাবি, তাদের বাকি 1 মাস পঠন পাঠনের দিনে স্কুল শুর নিয়ম তুলে নিক কর্তৃপক্ষ। পরিস্থিতি ক্রমশ ঘোরালো হতে থাকলে ছুটে আসে বিশালগড় থানার পুলিশ, পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। প্রধান শিক্ষিকা অঞ্জলি সরকারের বক্তব্য, এই নিয়ম বহুদিনের, অভিভাবকদের সভায়ও এই সিদ্ধান্ত গৃহীত হয়েছে। তিনি অভিযোগ করেছেন, এক পড়ুয়া তাকে হুমকিও দিয়েছে নির্দেশ তুলে নিতে। আমি বলছি তোরা জাগিয়ে এখানে ঝামেলা করিস না, কালকের থেকে যারা জুতো বইরা আইতে পারবি আইস, আর যারা কিনতে আরও দু একদিন ধরেইব তারা কিনে আয় ঘুরে আইস। কারণ একটা ছিল ওখানে বিরাট ভুল করলেন, ঝামেলা বাড়াইলেন, আমি তুই না কিচ্ছু পারেন ঝামেলা বাড়ছেন। হ্যাঁ, নিয়ম যেটা আছে এটা তোমার করতেই। ব্যুরো রিপোর্ট, চ্যানেল 3 রাত।